চারশো সাত ইউএসডি তার মানে প্রায় আপনি যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করেন তাহলে দেখেন কত হয় তোমরা ক্যালকুলেটার চলে যাই চারশো সাত ইউএসডি ইন্টু যদি আপনি আশি টাকা করে ধরেন তারপরেও আশি কত বত্রিশ হাজার পাঁচশো সাত টাকা তো আপনারা মজার ব্যাপার হলো এখানে আপনি দশ হাজার ক্লিক করে আপনি বত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দশ হাজার ক্লিক আপনার করতে কতদিন সময় লাগবে তো আমি বন্ধুরা বিস্তারিত আগে বলি বিষয়টা হলো আপনারা যদি রিফার্ল বাড়ান তো সেখান থেকে আপনারা বোনাস পাবেন তো বোনাস দিয়ে আপনার দেখা যাবে যে দশ হাজার ক্লিক করতে হবে না আপনি দেখা গেছে পাঁচ হাজার ক্লিক করে আপনি পেয়ে যাবেন তো আপনি দিনে যদি দশটা করে ক্লিকও করেন বা আপনি ধরেন দিনে প্রত্যেক দিন দুই মিনিট পর আপনি ক্লিক করতে পারবেন তো আপনি যদি পঞ্চাশটা করে দিনে ক্লিক করেন তো আপনি তিরিশ দিনে কতগুলো ক্লিক করেন পনেরোশো তার মানে বন্ধুরা আপনি আপনি যদি তিন মাস ঠিকঠাক মতো এখানে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন তো চলুন আমরা ছোট্ট একটি ইন্টার পরে আরো বিস্তারিত আলোচনা করি দেখুন বন্ধুরা আমরা যে অ্যাপটি ওপেন করব আর সেটির নাম হচ্ছে ফিচার তো এই অ্যাপটি আপনারা ক্লিক করে সাইন ইন করে নেবেন তো দেখুন বন্ধুরা খুবই সহজ কোনো কাজ করতে হবে না জাস্ট ফোনে থাকলেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তো আমার দেখুন হয়ে গেছে তো আমি বন্ধুরা দেখেন আমি এগারোটা ক্লিক করে রেখেছিলাম তো আমাদের এগারোশো কয়েন হয়ে আছে তো এখানে দেখেন নিচে আপনার সরি বন্ধুরা ভুল বলছিলাম এখানে চারশো এক ইউএসডি তো সমস্যা নাই চারশো আর চারশো সাত কোনো ফ্যাক্ট না একদম সেম সেম তো এই হচ্ছে অবস্থা আপনার যদি আপনি দশ হাজার ক্লিক করে তিরিশ হাজার টাকা আর্নিং করতে পারেন তো সেক্ষেত্রে সমস্যা কি তো আপনার যেটা করবেন ক্লিক করে করে দেখেন মিনিট সময় লাগবে এটাই এই সময়টুকু যদি আপনি দেন প্রত্যেকটা ক্লিকের জন্য আপনার প্রচুর পরিমাণ আর্নিং হবে তো আপনার ক্লিক করে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন সেই সুবিধাটুকুও আছে তো দেখেন বন্ধুরা এখানে এটা হয়ে যাওয়ার মুহূর্তে আমি আরও কিছু আপনাদের বোঝাই তো দেখেন এখানে এটা হচ্ছে আপনার মাই প্রোফাইল মানে এটা আমার প্রোফাইল তো এখানে আমি কোনো রিফারেল করিনি তো দেখেন এখানে মাই ব্যালেন্স মাই ব্যালেন্স তো দেখেন আমার জিরো পয়েন্ট জিরো ফোর ইউজডি হয়ে গেছে অলরেডি মানে আমি মোটামুটি দশটা ক্লিক করে রেখেছিলাম আর হচ্ছে হলো আপনার আমি কোনো পে আউট করিনি এখনও আর এ অ্যাপটা অসংখ্য ভালো আপনারা যদি গুগল প্লে স্টোর রেটিং দেখেন তাহলে বুঝতে পারবেন আর বন্ধুরা যেটা আপনার নোটিফিকেশনে আপনাদের কোনো অ্যাপে সমস্যা হলে বা কোনো কিছু হলে আপনাদের এখানে জানিয়ে দিবে তারা আর বন্ধুরা আপনার যে পেমেন্ট ট্রুফ নিয়ে এত ঝামেলা তো পেমেন্ট ট্রুফটা দেখানোর আগে আপনাদের ইনভাইট করে ফ্রেন্ডের যে আর্নিং সিস্টেম করবেন সেটা আমি বুঝাই দেখুন বন্ধুরা আপনারা যদি একটা ফ্রেন্ড কাজ করে তো প্রত্যেকটা ফ্রেন্ডের জন্য আপনি পাঁচ পার্সেন্ট করে কমিশন পাবেন তো আপনার ফ্রেন্ড ধরেন এক হাজার ক্লিক করলো তো ওইখান থেকে আপনার একশো ক্লিক কাউন্ট করতেছে তো ওইখানে যদি আপনার পঞ্চাশ জন রিফারাল থাকে তো দেখেন আপনার মোটামুটি পাঁচ হাজার কাউন্টার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এরকম করে আপনি আপনার পাঁচ হাজার ক্লিক আপনি বাছাই ফেলতে পারেন তো সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করতে হবে একটু হার্ডওয়ার্ক করতে হবে তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু কমে যাচ্ছে তো এটা কমে যাওয়ার পর সত্যি একটি অ্যাড শো করবে সেটা আপনাদের ক্রস দিয়ে আপনাদের আবার নতুন অ্যাড শুরু শুরু করতে হবে তো দেখুন বন্ধুরা এটা হইতে হইতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেমেন্ট প্রুফটা দেখবো তো দেখেন লিডার বোর্ডে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আপনার এখানে লাস্ট একশো পার্সনের আপনার কে কত আর্ন করছে তো দেখেন এক নাম্বার দুই নাম্বার এখানে সকলে আর্ন করছে কে কত ইথোরিয়াম আর্ন করছে তো এখানে দেখাইতেছে তো এই টপ একশোর ভিতরে আপনিও চাইলে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক অনেক রিফারেল করতে হবে তো ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পেয়ে যাবেন আর দেখেন বন্ধুরা আমরা আর একটু ওয়েট করি আমাদের তিরিশ সেকেন্ড সময় লাগবে তো আমরা ভিডিওটা একটু হোল্ড করে রাখবো তো ভিওয়ার্স দেখেন আর চার সেকেন্ড বাকি আছে তো এই চার সেকেন্ড হওয়ার পরে কি হয় সেটাই দেখানোর জন্য অপেক্ষায় আসি তো দেখেন এখানে ছোট্ট একটি অ্যাড শো করবে তো অ্যাডটি দেখার দরকার নেই আপনি জাস্ট কেটে দেবেন তো দেখেন আপনার বাস হয়ে গেল এরকম পরে আপনি তিন মিনিট পর পর আপনি ফেসবুক চালানোর পাশাপাশি করতে পারেন তো এই জন্য এত ভালো অ্যাপ তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটি এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার পাশাপাশি তো বেল আইকনে ক্লিক করেই যাবেন তো আজকে পর্যন্তই থাকেন আহ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন